সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ কুতুবদিয়ার সমুদ্র সৈকত। ঈদ উল ফিতর উপলক্ষে দেশীয় দিনে এই কুতুবদিয়ার সমুদ্র সৈকতে কিন্তু স্থানীয় পর্যটকদের সমাগম হয়েছে। আমরা কুতুবদিয়ার এই যে কুতুবদিয়ার সমুদ্র সৈকত, বাতিঘর এবং কুতুবদিয়ার বায়ু বিদ্যুৎ বিভিন্ন প্রান্তে আমরা যেটা দেখেছি, সেখানে কিন্তু প্রচুর লোকের সমাগমন আমরা দেখেছি। এবং আমরা দেখেছি কুতুবদিয়ার এই যে সমুদ্র সৈকতের এখানে নাগরদোলা এবং গোড়ায় ছড়ানোর একটু ব্যবস্থা করা হয়েছে, আমরা সে বিষয়টিও আমরা এখানে লক্ষ্য পেয়েছি। তবে বাংলাদেশের মূল ভূখণ্ডে বিচ্ছিন্ন দ্বীপ কুতুবদিয়া কিন্তু একটু অপর পর্যটনের জন্য অপার সম্ভাবনাময় একটা দ্বীপ। যদি সরকারের সদিচ্ছা এবং সরকার পর্যটন মন্ত্রণালয় যদি একটু উদ্যোগ থাকে, তাহলে কুতুবদিয়ার এই সমুদ্র সৈকত এবং কুতুবদিয়ার যে বায়ু বিদ্যুৎ এবং কুতুবদিয়ার প্রাচীনতম যে বাতিঘর কুতুবদিয়ার পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো বলে মনে করবেন। দর্শক, এ ছিল কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার সমুদ্র সৈকত থেকে আমার কাছে থাকা সর্বশেষ সংবাদ। সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। এর দ্বিতীয় দিনে পর্যটক মুখরিত টেকনাফ সমুদ্র সৈকত। 10 কিলোমিটার জুড়ে স্থানীয় পর্যটকরা ভিড় করছেন তাদের প্রিয়জন নিয়ে। তবে পর্যটকরা বলছেন তাদের নেই কোনো নিরাপদ ব্যবস্থা। তীব্র গরমের মাঝেও সমুদ্রের নীল জলরাশি অস্তিত্ব বুলিয়ে দিয়েছে পর্যটকদের। পর্যটন খাতে টেকনাফকে অপার সম্ভাবনাময় দেখছেন অনেকে। দরকার আছে আরো অনেক কিছু, যেমন কি এটা যদি পর্যটকদের জন্য উন্নত করতে চাই, তাহলে এখানে যাতে আরো আকর্ষণীয় হয় এমন কোনো কিছু বসার মতো এমন জায়গা বা ভালো কোনো রেস্টুরেন্ট, এগুলো ইয়ে করলে আরো অনেক পর্যটকের ইয়ে হবে। এখানে এই ধরনের অবৈধ স্থাপনা এগুলো থাকার কথা না, এগুলো সৌন্দর্য নষ্ট করতেছে, সেই সাথে এগুলো অনেক সমস্যা এবং পরিবেশ নষ্ট করতেছে, এগুলো আমরা চাই না। এছাড়া সৈকতে অবাধে চলছে মোটর যান, বালিয়াড়িতে দেখা যাচ্ছে অবৈধ স্থাপনা, মেরিন ড্রাইভে লেগে আছে দীর্ঘ যানজট। এবার ঈদের ছুটির সঙ্গে মিলছে পহেলা বৈশাখও। সব মিলিয়ে লম্বা ছুটিতে বিপুল সংখ্যক পর্যটকের সম্ভাবনা আছে বলে মনে করছেন স্থানীয় পর্যটন সংশ্লিষ্টরা। ঈদের দ্বিতীয় দিন পাটোয়ারটেক সমুদ্র সৈকতের দৃশ্য এটি, কানায় কানায় পূর্ণ হয়েছে পর্যটকে, একেবারেই তিল ধারণের ঠাঁই নেই। শুধু পাটোয়ারটেক সমুদ্র সৈকতে নয়, ইনানি এবং হিমছড়ি সহ বিভিন্ন সমুদ্র সৈকতে একই দৃশ্য আমরা লক্ষ্য করেছি। এই মুহূর্তে অনেকেই সমুদ্রে গোসলে নেমেছে, আবার অনেকেই শেষ সূর্যাস্ত দেখতে সমুদ্রের কাছাকাছি দাঁড়িয়েছে। প্রথম দিনে স্থানীয় পর্যটকের সংখ্যা একটু বেশি থাকলেও দ্বিতীয় দিনে এই পর্যটকের সংখ্যা আরও বেশি বেড়েছে। সেই সাথে কক্সবাজার থেকে কিছু কিছু সিএনজি এবং অটো রিক্সা করে পর্যটকরাও এসেছেন, তবে বেশিরভাগই স্থানীয় দর্শনার্থী, অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনও অনেক পর্যটক কক্সবাজার এসে পৌঁছায়নি। টেকনাফ সহ মেরিন ড্রাইভ সংলগ্ন বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে একেবারেই উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। ট্যুরিস্ট পুলিশের কোনো টিম আমরা এখনও দেখিনি। বিচকর্মীদের আনাগোনা, অর্থাৎ বিচকর্মীদের তৎপরতা আমরা এখানে লক্ষ্য করেছি। পাটোয়ারটেক সমুদ্র সৈকত থেকে শামীমুল ইসলাম ফয়সাল, টিটিএন, কক্সবাজার।